হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড। বিএড 2023-25 সেশনে যারা রয়েছেন, গতকাল আপনাদের এক্সাম নোটিফিকেশন পাবলিশড হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়নি। অনেকেই কোয়ারি করেছেন, যদিও কালকে বলেছিলাম, হয়তো পুরোপুরি অনেকে দেখেননি, তাই কনফিউশন। তো কনফিউশনটা দূর করে দিই। এক্সাম ডেট কিন্তু অনেক আগেই দেওয়া হলো, এতটা আগে সাধারণত দেওয়া হয় না। তা যাই হোক, এখন অনেকটা সময় রয়েছে, দেড় মাসের বেশি। এক্সাম ফর্ম ফিল আপ মূলত শুরু হবে 15-20 দিন আগে, অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইকের মধ্যেই অথবা জুন মাসের লাস্টের দিকে কিন্তু শুরু হবে। 15-20 দিন আপনাদের কিন্তু সময় দেওয়া হবে এক্সাম ফর্ম ফিল আপের জন্য, এবং তারপরে এক্সাম ফর্ম ফিল আপ শুরু হওয়ার 10 দিন বা 12 দিন পরে আপনাদের এক সপ্তাহ আগে, এক্সাম শিডিউলের এক সপ্তাহ আগে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এক সপ্তাহ আগে মানে 16-17 জুলাইয়ের আগে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এবং আরও একটি ব্যাপার, সেটি হলো যে প্র্যাকটিকাম এক্সাম, এই প্র্যাকটিকাম এক্সাম যেটা কোর্স 5 নিয়ে হবে, পরে বিস্তারিত আলোচনা আরও করব যে কী কী রয়েছে কোর্স 5-এ। তো এই কোর্স 5-এর যে প্র্যাকটিকামটি হবে পিপিটি নিয়ে, সেটি কিন্তু আফটার থিওরি এক্সাম, অর্থাৎ থিওরি এক্সামের পরে কিন্তু হবে, থিওরি এক্সামের আগে নয়, থিওরি এক্সামের পরে হবে। অর্থাৎ এই 26 জুলাইয়ের পরে একটা ডেট দেবে কলেজ, বিভিন্ন কলেজে বিভিন্ন সময়ে, মোটামুটি এক সপ্তাহের মধ্যে একটা ডেট দেওয়া হয়। এই এক সপ্তাহের মধ্যে বিভিন্ন কলেজ বিভিন্নভাবে অনুষ্ঠিত করবে, অর্থাৎ এক্সামিনার বা এক্সটার্নাল তার সঙ্গে কন্ট্যাক্ট করে একটা নির্দিষ্ট দিন আপনাদের জানিয়ে দেওয়া হবে, এবং সেই নির্দিষ্ট দিনে আপনারা পিপিটি নিয়ে গিয়ে প্রেজেন্ট করবেন বা এক্সাম দেবেন। অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন, এবং পিপিটি নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে। যদি আরও চান তাহলে পরবর্তীকালে পিপিটি নিয়ে কিন্তু আরও ভিডিও আমি দেবো। এবং প্র্যাকটিকাম কী কী আসতে পারে, কোয়েশ্চেন কী কী আপনাদের করতে হবে, সেই নিয়ে বিস্তারিত যদি আরও ভিডিও চান অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।